আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো যে প্যান্টের হুক যদি নষ্ট হয়ে যায় তো সেগুলো কিভাবে লাগাইতে হবে কিভাবে ঠিক করতে হবে তো সেটা দেখাবো আপনাদেরকে তো প্যান্টের হুক আমাদের যে বানানো প্যান্টগুলো থাকে সেগুলোতে কিন্তু এরকম এরকম হুক দেওয়া থাকে তো এগুলো কিন্তু নষ্ট হয়ে যায় অনেকগুলো অনেক সময় নিচেরটাও নষ্ট হতে পারে উপরেরটাও তো এগুলো দেখেন নিচেরটা নষ্ট হয়ে গেছে এটার তো এটা আমরা কিভাবে লাগাবো এই যে দেখেন এই হুক এটা হচ্ছে নিচেরটা এটা হচ্ছে এই নিচের হুকটা এটা নিচের হুকটা আর এটা হচ্ছে উপরেরটা দেখেন এই যে উপরের এটা হচ্ছে উপরের হুকটা তো যেহেতু উপরে ঠিক আছে তাহলে আমরা উপরেরটা ইয়া করব না আমরা উপরেরটাও দেখাবো কিভাবে লাগাইতে হবে এখন নিচের আগে দেখাচ্ছি তো নিচেরটা কিন্তু আমরা এখান দিয়ে এভাবে ইয়ে করলে কিন্তু হবে না তাহলে কিন্তু এখানে এটা দেখা যাবে তো এটা কিন্তু আমাদের দেখা যায় না ঠিক আছে তো এটা আমাদের এই জিনিসটা খুলে নিতে হবে তো এই জিনিসটা খুলে নেওয়ার পর দেখেন এটা কিন্তু অনেক পুরানো হয়ে গেছে প্যান্টটা এই জন্য পেস্টিংটা উঠে গেছে এটার থেকে এটা থেকে পেস্টিংটা উঠে গেছে এটা কিন্তু আঠা দেওয়া লাগানো থাকে তো এখন আমরা যেটা করব এখন হচ্ছে আমাদের এই চেনটার এখানে চেনটা আটকাই নিব চেনটা আটকাই নিয়ে তারপরে চেনের এখানে এভাবে ধরে মাপটা দিয়ে নিব অথবা আমাদের যে পুরানো আগের মাপগুলো আছে সেই মাপ অনুযায়ী আমরা এটা লাগাই নিব দেখেন আগের মাপ কিন্তু আছে এখানে তো আগের মাপ অনুযায়ী আমরা যেটা করব সেটা হচ্ছে এই হুকটা আগে এই মাপ অনুযায়ী এভাবে ভিতরের দিকে দিয়ে নিব এই যে দিয়ে নিলাম তারপরে আমাদের যেটা করতে হবে এই ভিতরের দিকে দেওয়ার পরে আমাদের এই এই সাইডটা এভাবে 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 দিতে দিতে হবে হবে এই সাইডটা এভাবে দিতে হবে ঠিক আছে এভাবে দিয়ে আমরা যেটা করব আমরা এই কেচিটা নিব কেঁচিটা নিয়ে আমরা এই মাথাটা এই সাইডে ভিতরের সাইডে যাবে বাইরের সাইডে না কিন্তু ভিতরের সাইডে যাবে এই যে দেখেন এই যে ভিতরের সাইডে সাইডে কিন্তু এই এই আমরা আমরা ভিতরের সাইড ভিতরের সাইডে দেওয়ার পরে আমরা এটা আর একটু শক্তভাবে দেওয়ার জন্য এখানে আমরা কিছু একটা দিয়ে নিব যেমন এই শন দিতে পারি না হলে কিন্তু এটা আটকাই যেতে পারে শন দিয়ে নিলাম যেন আমাদের ফাঁকাটা ঠিক থাকে এইভাবে এভাবে দিয়ে নিলাম দেখেন এই হুকটা কিন্তু হুকটা কিন্তু লেগে গেল তো এখন আমরা দ্বিতীয়টা এইভাবে লাগাব একইভাবে দেখেন তো এগুলো কিন্তু সমান করে লাগাবেন এক সমান যেন থাকে সেই দিকেও খেয়াল রাখতে হবে তারপরে আমরা যেটা করবো এই হুকগুলোর কিন্তু বেশি একটা দাম না এগুলা আপনারা এক প্যান্টের জন্য তো চার পাঁচ টাকা নিতে পারে এক প্যান্টের জন্য দুইটা করে হুক চারটা হুক আনলে যদি উপরে নিচের জন্য আনেন এরকম ভাবে একইভাবে আমরা এটাও ভিতরের দিকে দিয়ে নিচ্ছি এটা কিন্তু আপনারা এইভাবে বাড়ি দিবেন না এভাবে কিন্তু বাড়ি দিলে হাতে ব্যথা পাইতে পারেন এভাবে শুধু এই সিজারটা দিয়ে দেখেন সিজারটা দিয়ে এদিকে আপনারা ধাক্কা দিবেন এই ভিতরের দিকে দিলেই কিন্তু এটা দেখেন বসে যায় এই যে ভিতরের দিকে দিলেই কিন্তু এটা ভিতরের দিকে বসে যায় তো এখন যেটা করব আমরা যাতে এটা এই যে অনেক সময় এভাবে নড়াচড়া করে তো আমরা এটা ভিতরের দিকে দিয়ে তারপরে আমরা একটু বাড়ি দিলে এটা একদম শক্তভাবে লেগে গেল এই যে লেগে গেলো শক্তভাবে এখন আমরা যেটা করব যে সিলাইটা আমরা খুলছি এই সিলাইটা এখান দিয়ে দিয়ে দিব কিন্তু আমরা দিয়ে দিছি দেখেন এই সেলাইটা দিয়ে দিছি এইভাবে সেলাইটা দিয়ে নিবেন তাহলে এটা দেখা যাবে না অথবা শরীরেও লাগবে না এখন আমরা উপরেরটা দেখাচ্ছি উপরেরটা দেখেন হাতে সিলাই করা আছে তো এটা কিন্তু আপনার মেশিনে সেলাই দিলেও সমস্যা হবে না আমরা এইভাবে হাতে সিলাইটা খুলে ফেলবো তো দেখেন আমি এতটুকুই খুললাম আপনারা পুরাটা খুলে নেবেন যদি এটা নষ্ট হয় তাহলে পুরাটা খুলে নেবেন তো আমি এতটুকুই খুললাম দেখেন এই যে দেখেন এটা কিভাবে লাগানো হয়েছে ঠিক আছে এই যে দেখেন এই এক সেমভাবে একইভাবে যেমন এটা ভিতরের দিকে থাকবে এটা এটা থাকবে ভিতরের দিকে আর এটা এইভাবে বসাই দিতে হবে যে দেখেন এটা রইয়া আছে তো এইভাবে বসাই দিতে হবে তো একইভাবে আপনারা এইভাবে লাগাই নিবেন লাগাই নেওয়ার পরে তারপর যেটা করবেন আপনারা ধরেন এই দুটো আপনারা লাগাই নিয়েছেন লাগাই নেওয়ার পরে এই সেলাইগুলো কীভাবে দিবেন এটা এই এই সাইডটার ভিতরে এটা দিয়ে দিবেন ভিতরে এভাবে দিয়ে এখানে আগে একটা ব্যাগ স্টিচ দিয়ে নিবেন ব্যাগ স্টিচ দিয়ে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এভাবে সেলাই করে আসবেন অথবা হাতের সেলাই দিয়ে নেবেন এভাবে সেলাই করে আসবেন সেলাই করে আসলেও সমস্যা নাই অথবা হাতের সিলাইও দিয়ে নিতে পারেন তো আর চেন কিভাবে লাগাতে হয় এই ভিডিও কিন্তু আমার অলরেডি দেওয়া আছে তো আপনারা চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন যে চেন যদি নষ্ট হয় কিভাবে চেন লাগাবেন আর কোমর যদি আপনাদের বাড়াতে হয় যেমন এই যে দেখেন এটার কোমর বাড়ানো হয়েছে তো কোমর যদি বাড়াইতে হয় কীভাবে বাড়াইতে হবে এবং কি কমাইতে হলেও কিভাবে কমানো যাবে সেই ভিডিও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি লিঙ্ক দিয়ে দিয়েছি ডিসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন অথবা স্ক্রিনে পেয়ে যাবেন আপনারা এই ভিডিওটার শেষে তো এইভাবে আপনারা এই হুকগুলা এই হুকগুলা চেঞ্জ করে নেবেন করে নিতে পারেন হুক নষ্ট হলে অথবা চেন নষ্ট হলে চেন ও লাগিয়ে নেবেন ভিডিওটা দেখে নেবেন অবশ্যই অথবা কোমর কম বেশি কিভাবে করবেন বাড়ানো অথবা কমানো সেই ভিডিও দেখে নিতে পারেন তো ভিউর্স আজকে এই পর্যন্তই ছিল ভিডিওটা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ